দরজায় করানারছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল 6 জানুয়ারি থেকে শুরু হয়ে ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট লীগ চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা আর ঢাকা কি এবারেও ট্রফি জিতবে নাকি নতুন চ্যাম্পিয়ন দলকে পাবে এবারের বিপিএল ভারতের বিপক্ষে সিরিজ শেষ এবার বাংলাদেশের ক্রিকেট ভক্তরা মাতবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ক্রিকেট উন্মাদনায় 6 জানুয়ারি থেকে শুরু হবে এবারের 7 দলের আসর মিরপুরের শেরবাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স খেলবে উদ্বোধন ম্যাচ সেদিন আরেক ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স এবারের বিপিএল এ এই পর্বে ঢাকায় হবে আরও 6টি ম্যাচ 10 জানুয়ারি শেষ হবে ঢাকার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে চলবে 13 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত হবে 12টি ম্যাচ দুই দিনের বিরতি নিয়ে বিপিএল আবারও ফিরবে ঢাকায় 23 ও 24 জানুয়ারি হবে 4টি ম্যাচ বিপিএল এ পরের পর্ব সিলেটে 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত চায়ের দেশে হবে 8টি ম্যাচ ঢাকায় বিপিএল এর শেষ পর্ব শুরু হবে 3 ফেব্রুয়ারি থেকে যেখানে ফাইনাল 16 ফেব্রুয়ারি এবারের বিপিএল এ পঞ্চপাণ্ডবের মাশরাফি ও মুশফিক আছেন একই দল সিলেট স্ট্রাইকার্সে এছাড়া সাকিব ও মাহমুদুল্লাহ খেলবেন ফরচুন বরিশালে আর তামিম অধিনায়ক খুলনা টাইগার্স দলের পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য থাকবে এবারের বিপিএল এ বর্তমান সময়ের টি টোয়েন্টি স্পেশালিস্ট শাহিন শাহ আফ্রিদি খুশদিল শাহ খেলবেন কুমিল্লায় বরিশালের তালিকায় নাম আছে ইফতিকার আহমেদ ও মোহাম্মদ ওয়াসিমের খুলনায় খেলবেন ওয়াহাব রিয়াজ নাসিম শাহ রংপুরের পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নওয়াজ হারিস রফ ও শোয়েব মালিক এছাড়া মোহাম্মদ আমির মোহাম্মদ হারিস আছেন সিলেট দলে আফগান ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ নবী কুমিল্লায় উসমান গনি ঢাকায় বরিশালে আছেন ইব্রাহিম জাদরান করিম জানাত নাবিনুল হক খুলনার আফগান ক্রিকেটার মুজিবুর রহমান ও আজমতুল্লাহ ওমর জাই আর সিলেটের আফগান রিক্রুট গুলবদিন নাইব ও শফিকুল্লাহ গাফারি বিপিএল এবার হবে নবম আসর এর আগে 8টি আসরে 3 বার করে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ঢাকা দল এছাড়া 1 বার করে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ও রাজশাহী বিপিএল এ সবচেয়ে বেশি বার অধিনায়ক হিসেবে ট্রফি জিতেছেন মাশরাফি বিন মর্তজা প্রথম দুই আসরে তিনি শিরোপা জিতেছেন ঢাকা গ্লেডিয়েটর্সের হয়ে তৃতীয় আসরে তিনি শিরোপা জেতেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে আর পঞ্চম আসরে মাশরাফি ট্রফি জেতেন রংপুর রাইডার্সের হয়ে এবার মাশরাফি অধিনায়কত্ব করবেন সিলেট দলের পঞ্চমবারের মতো অধিনায়ক হিসেবে তিনি কি জিততে পারবেন শিরোপা নাকি কুমিল্লা বা ঢাকা চতুর্থবারের মতো ট্রফি জিতে এককভাবে সর্বোচ্চ শিরোপা জয়ের মালিক হবে সবকিছুরই উত্তর পাওয়া যাবে 16 ফেব্রুয়ারি আসরের ফাইনাল শেষে